আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডাক্তার শফিক, আজকে আপনাদের সাথে হসপিটাল পরিচিতি বা হসপিটালের ইন্টারনাল ডেকোরাম নিয়ে কয়েকটা টিপস শেয়ার করব। হসপিটালে জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং অন্তর্বিভাগ নামে তিনটা আলাদা বিভাগ থাকে। খুব জরুরি প্রয়োজনে সকাল থেকে রাত 24 ঘন্টা পর্যন্ত কর্তব্যরত জরুরি চিকিৎসক সহ অন্যান্য স্টাফ আপনাদের জন্য প্রস্তুত থাকবে। খুব জরুরি সেবা আপনারা হসপিটালের জরুরি বিভাগ থেকে গ্রহণ করবেন। যে সমস্যাগুলো সময় নিয়ে দেখানো সম্ভব, অর্থাৎ এক মাসের জ্বর, তিন বছরের কাশি, যেটা আপনি অনেক দিন ধরে সহ্য করে আসছেন, এই সমস্যা দেখানোর জন্য হসপিটালের বহির্বিভাগে মেডিকেল অফিসারদেরকে দেখাবেন। মেডিকেল অফিসাররা প্রয়োজনে আবাসিক চিকিৎসক বা আবাসিক সার্জন সহ অধ্যাপকদের পরামর্শ নিতে পারেন অথবা ওনাদের কাছে রেফার করতে পারেন। বহির্বিভাগের এই পাঠানো রোগীগুলোর মধ্যে যাদেরকে ডাক্তার সাহেবরা মনে করবে ভর্তি রেখে হসপিটালে চিকিৎসা করানো সম্ভব, ওনাদেরকে হসপিটালের অন্তর্বিভাগের আন্ডারে ভর্তি করতে পারবেন। মেডিসিন, সার্জারি, গাইনি সহ অন্যান্য বিভাগের প্রতিটি বিভাগেই আলাদা আলাদা কয়েকটা ইউনিট থাকে বড় বড় হাসপাতালে। প্রত্যেকটি ইউনিটে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের আন্ডারে একটা জনশক্তি থাকে। এই ইউনিটগুলার আলাদা আলাদা ইউনিট রুম থাকে। আপনি হসপিটালে যেদিনই ভর্তি হন না কেন, কোনো একজন প্রফেসরের আন্ডারে আপনি ভর্তি হবেন। আপনার প্রথম দায়িত্ব জেনে নেয়া আপনি কোন ডাক্তার সাহেবের আন্ডারে ভর্তি হলেন। ওই ডাক্তার সাহেবের আন্ডারে যে ইউনিট, ওই ইউনিটের জন্য আলাদা একটা রুম থাকে। আপনি চিনে নেবেন আপনার ডাক্তার সাহেবদের ইউনিট রুম কোনটা। হসপিটালে আপনার ঠিকানার জন্য দুইটা জিনিস মনে রাখলেই চলবে, আপনার ওয়ার্ড নাম্বার, আপনার বেড নাম্বার অথবা কেবিন নাম্বার জানা থাকলে হবে। আমরা যেমন আমাদের গ্রাম, জেলা, উপজেলা বললে ঠিকানাটা স্পেসিফিক চিনি, হসপিটালে আপনি যদি জিজ্ঞেস করা হয় যে কেউ, আপনার আত্মীয় স্বজন দেখতে আসবে বা যে কেউ, আপনি যদি ওয়ার্ড এবং বেড নাম্বার বলেন, সংশ্লিষ্ট ব্যক্তি আপনাকে খুব সহজেই খুঁজে পাবে। প্রত্যেকটি ওয়ার্ডের সাথে কর্তব্যরত নার্সদের আলাদা স্টেশন থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ওয়ার্ডের পাশেই আপনার সংশ্লিষ্ট চিকিৎসকদের রুম থাকে। যে কোনো প্রয়োজনে আপনি নার্স স্টেশনে যোগাযোগ করুন, নার্সরা প্রয়োজন বোধে আপনাদেরকে চিকিৎসকের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেবেন। আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য হসপিটালের প্রশাসনের আলাদা বিভাগ রয়েছেন, ওনাদের সাথে যোগাযোগ করুন অথবা সিস্টারদের দৃষ্টি আকর্ষণ করুন, ওনারা আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সংশ্লিষ্ট কোন বিভাগে কোথায় যোগাযোগ করা লাগবে বলে দিবে। আপনার সেবা নির্বিঘ্ন করতে সম্মানিত চিকিৎসক ছাড়াও হসপিটালের প্রশাসনিক বিভাগ, নার্স, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং আয়া, বুয়া ও সিকিউরিটিরা নিয়োজিত আছেন। আপনার সেবার জন্য প্রতিটি হাসপাতাল প্রস্তুত। আপনাকে জানতে হবে কোন সেবা কিভাবে কার কাছ থেকে গ্রহণ করবেন। আপনি হসপিটালের আশেপাশে দালাল অথবা খুব মুখরোচক বুলিধারী লোকজনের কথা শুনে হসপিটালের ব্যাপারে বদনাম ছড়াবেন না, হসপিটালের ব্যাপারে বদনাম লালন করবেন না। আপনি আপনার চিকিৎসার জন্য জরুরি বিভাগ, বহির্বিভাগ অথবা সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শে অন্তর্বিভাগে সেবা নিন। প্রয়োজনীয় পরীক্ষাগুলো আপনি হসপিটালের কাউন্টারে কথা বলুন। খুব সমস্যায় যে পরীক্ষাগুলো হসপিটালে না হয়, ভালো যে কোনো বড় হাসপাতাল অথবা ভালো বেসরকারি হাসপাতালগুলোতে করাতে পারেন। ছোটোখাটো বেনামি হসপিটালগুলো বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন দালাল নির্ভর, এই হাসপাতালগুলোতে সেবার মান অনেক বেশি খারাপ এবং আপনার খরচ অনেক বড় নামি দামি হাসপাতালের সমান। সেক্ষেত্রে আপনি ভালো জায়গা থেকে সেবা নিন। আপনি সুস্থ থাকুন, হাসি ফুটুক আপনার মুখে। চিকিৎসক হিসেবে এই প্রত্যাশা করে আজকের মতো ডাক্তার শফিক, আল্লাহ হাফেজ।